Hey everyone, Assalamualaikum. Welcome to my channel. আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে সরিষা ইলিশ। এই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখন আমি আছি আমার নানু বাড়িতে। তো এখানে মাটির চুলায় রান্না করে, তো ওইটাই আজকে আপনাদের দেখাবো, মাটির চুলার রান্না। তো এখানে ইলিশ মাছ আছে, এগুলা কেটে ধুয়ে রাখছি। তো এখন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এখন ভাজার জন্য তেল গরম দিয়েছে, তেলটা গরম হয়ে গেছে। তো এখন এগুলো সবগুলো দিয়ে দিচ্ছে মাছ। এখন মাছগুলো উল্টে দিচ্ছে। রান্নাটা অনেক মজা হয়েছিল। সরিষা ইলিশ এর আগে আমি কখনোই খাই নাই, আর এমনি তো আমি মাছ পছন্দ করি না। তো এটা আমি খেয়েছিলাম, খুব মজা। এখন উঠিয়ে নিচ্ছি, এটা ভাজা হয়ে গেছে এই জন্য। এখন এখানে একটা কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে দিচ্ছে, নাড়িয়ে নিচ্ছে। তো এখানে আরেকটু তেল দিয়ে দিচ্ছে, এখন একটু পানি দিয়ে দিল। তো এখন এখানে সরিষা দিয়ে দিচ্ছে, সরিষা। তো এর ভিতরে এখন দিয়ে দিচ্ছে মরিচ গুঁড়ো। আরো পানি দিয়ে দিল। এখন এর ভিতরে যে মাছ ভাজা ছিল ওইগুলো সবগুলো দিয়ে দিচ্ছে এখানে। লবণ দিয়ে দিচ্ছে, নাড়িয়ে নিচ্ছে। সরিষা ইলিশ এটাই ছিল আজকের রেসিপি। সো কমপ্লিট রান্না। থ্যাংক ইউ।